সম্মানিত দর্শক, উত্তরে কৃষি চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি আজকে অবস্থান করছি একটি আম বাগানে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আজকে এই আম বাগানের মালিকের কাছ থেকে জেনে নেব উনি কীভাবে এই আম বাগানটা সাজিয়েছেন এবং কীরকম ফলন হচ্ছে এবং ওনার অনুভূতিটা কীরকম। আসুন আমরা জেনে নেই সেই আম বাগানের মালিকের কাছ থেকে উনি কীভাবে এই আম বাগানটা প্রস্তুত করলেন। ভাই শুভবিকাল। শুভবিকাল, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি আপনাদের দোয়ায়। ভাই, আমি দেখতে পাচ্ছি যে আপনার একটা সুন্দর আম বাগান। জি। তো আপনার আম বাগানে তো যথেষ্ট পরিমাণ আম হয়েছে। জি। তো আপনি এই আম বাগান কবে থেকে শুরু করলেন এবং কেন শুরু করলেন? এই আম বাগান শুরু করলাম হচ্ছে আমি হাড়িভাঙা আম খাইছিলাম রংপুরের, আপনি জানেন অনেক বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ। তা আম খাওয়ার পর থেকে আমার আমের প্রতি, হাড়িভাঙা আমের প্রতি একটু ইয়া আসে। আচ্ছা আচ্ছা, ভালো লাগা আসে, আসক্ত আসে, আসক্ত আসে, ভালো লাগা আসে যে আমি হচ্ছে আসলে কীভাবে একটা আম বাগান করা যায় কিনা। আচ্ছা আচ্ছা। যেহেতু আমার প্রতিটি জমি আছে, চিন্তা ভাবনা করলাম এখানে একটা আম বাগান করি, এই প্রেক্ষিতে আমি আম বাগানটা করছি। ও আচ্ছা। তো আপনার এই আম বাগানের বয়স কতদিন হচ্ছে? আমার আম বাগানের বয়স হচ্ছে আড়াই বছর। আড়াই বছর। জি। তো আপনার এই যে আম, এত সুন্দর আমের যে গাছ চারা আপনি কোত্থেকে সংগ্রহ করেছেন? আমি রংপুর থেকে সংগ্রহ করছি, রংপুর নার্সারি থেকে। জি। ও আচ্ছা আচ্ছা। আপনি কীভাবে নিয়ে আসছেন এতগুলো চারা? আমি পিকআপে করে নিয়ে আসছি। পিকআপ করে নিয়ে আসছেন। আপনার এই জমির পরিমাণ কতটুকু এখানে? আমার এখানে দেড় বিঘা। দেড় বিঘাতে? জি। আচ্ছা, দেড় বিঘা জমিতে আপনি আমের গাছ কতগুলো লাগিয়েছেন? এখানে আমের গাছ আছে 20 ফিট করে, আমি ফাঁকা রেখে গাছ লাগাইছি 20 ফিট। আচ্ছা। আর এবং এখানে আম আছে, আম গাছ আছে আপনার মনে করেন যে 40টা। 40টার মতো? ও আচ্ছা। তো আম বাগানে আপনার আম কতদিন ধরে ধরেছে, হচ্ছে কতদিন ধরে? আমার হচ্ছে দুই বছর। দুই বছর ধরে? গত বছর আমি আম পাইছি, তবে গত বছর থেকে এবার একটু ফলন বেশি, ফলনটা বেশি হয়েছে। জি। এই এই আম কি খাইতে খুব সুস্বাদু, তাই না? জি ভাই, সুস্বাদু। ও আচ্ছা আচ্ছা। তো এখন এই যে আম কি আপনি এখন বিক্রি করতেছেন? না না, আম আমি এখনও মানে ব্যবসায়ীভাবে বিক্রি করতেছি না। আচ্ছা আচ্ছা। দেখি এবার যদি বিক্রি করা যায়। ও মানে আছে, আপনি মানে কি জানে বলে এটাকে ট্রায়ালে রাখছেন? জি জি। যে এবার দেখি কিছু বিক্রি করা যায় কি যায় কিনা, তাই না? আগামীতে বেশি হলে এবার বিক্রি শুরু হবে। বিক্রি শুরু হবে। ও আচ্ছা। তা আপনি কি মনে করেন যে এরকম কারো যদি আপনার আপনার মতো করে জমি থাকে, আম বাগান করলে তারা লাভবান হবে? অবশ্যই লাভবান হবে, তাই না? জি। ও আচ্ছা। তো এখন ওই যে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি যখন আম বাগানে যে চারাগুলো এনেছিলেন তখন পার পিস কত টাকা পড়ছে আপনার? আমার পার পিস পড়ছিল 120 টাকা করে। 120 টাকা করে? জি। কিনতে কোন কোন জাতের আম? আমি এখানে হচ্ছে হাড়িভাঙা এবং আম্রপলি আমের জাত লাগাইছি। হাড়িভাঙা এবং আম্রপলি? জি। ও আচ্ছা। মানে সবগুলো গাছেতে অল্প স্বল্প হলেও ফল ধরছে? জি, ফল ধরছে। ও আচ্ছা। তো এখন আপনি কি দর্শকদের সামনে বলতে চান বা দর্শকদের উদ্দেশ্যে বলতে চান যে আপনারাও আম বাগান করে আপনারাও স্বাবলম্বী হতে পারবেন? হ্যাঁ, আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, যদি আপনাদের কোনো পতিত জমি থাকে যেটাতে হচ্ছে ভালো ফসল হয় না, দেখা যাচ্ছে যে চাষাবাদ ধান বা অন্য কিছু ভুট্টা গম এগুলো হচ্ছে না, সেই জায়গাগুলোতে আপনার আম বাগান, আম বাগান করতে পারেন, তাই না? ঠিক আছে। কারণ হচ্ছে জমি পতিত না রেখে, ফেলে না রেখে ওখানে কিছু করলেই হচ্ছে যে স্বাবলম্বী হওয়া সম্ভব। ও আচ্ছা আচ্ছা। তার মানে আপনার বিশ্বাসে এটুকুই বলা যায় যে অন্যরা যদি আপনার মতো আম বাগান করে তাহলে তারাও স্বাবলম্বী হতে পারে, স্বাবলম্বী, তাই না? সম্মানিত দর্শক, আমরা আজকে যে আম বাগানের মালিক আমার সাথে রয়েছেন ওনার কাছে আমরা জানতে পারলাম যে যাদের এই যে পতিত জমি রয়েছে আপনারা ইচ্ছা করলে এই ভদ্রলোকের মতন আপনারাও আম বাগান করতে পারেন, একদম, এবং আপনারাও ওনার মতো স্বাবলম্বী হতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উত্তরে কৃষি, একদম।